पराजित करते बारोटार समय स्वतस्फूर्तता भलोबासा मिनि ब्रिगेडे परिणत होते जा लोक आ एक तारीख जदि भोटाधिकार प्रयोग कर लड़ाई ममता बंदोपाध्याय के तृतीय बार मुख्यमंत्री कर लड़ाई नय लड़ाई बहिरागत बांगला थेके विताड़ित कर लड़ाई जरा दिल्ली थेके আত্মসমর্পণ করেনি বর্ষতা স্বীকার করেনি আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকারের কাছে আত্মসমর্পণ করুক আপনারা চান দিল্লির নেতাদের কাছে গিয়ে বাংলার আবেগকে বিক্রি করে দেওয়া হোক আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করুক বাংলার সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিক আপনারা চান মধ্যপ্রদেশের নেতাদের কাছে বাংলা আত্মসমর্পণ করুক আপনারা চান কি চান না না আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে লড়াই করে দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে আনুক কি চান আমাদের নেত্রী লড়াই করছে আপনারা সাথে আছেন আমি ধন্যবাদ জানাই জেলার মানুষকে এই বিধানসভার মানুষকে 2019 সালে বাংলায় যখন 18টা আসন বিজেপি পেল এই জেলার মানুষ 31 এ 31 করেছিল মহামতি গোখলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা পথ প্রদর্শকের কাজ করেছেন আপনারা সমগ্র রাজ্যকে দিশা দেখিয়েছে হোয়াট দক্ষিণ ২৪ পরগনা থিংস টুডে বেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো দক্ষিণ ২৪ পরগনার মানুষ যা আজকে ভাবে সমগ্র রাজ্য আগামীকাল ভাবে পরে ভাবে আমি ধন্যবাদ জানাই আর পরিবর্তনের চাকাটা 2008 সালে আপনারা তো এই মাটি থেকে ঘুরিয়েছিলেন আপনারা বলুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে কিনা দিদি বলেছিল আমি ক্ষমতা এলে আমি বিনা পয়সায় রেশন দেব আপনারা রেশন পাচ্ছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল কন্যাশ্রী দেব পাচ্ছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল রূপশ্রী দেব পাচ্ছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল যুবশ্রী দেব পাচ্ছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল বিনা পয়সায় স্বাস্থ্য করে দেব স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেব পড়ুয়ারা পাচ্ছে উত্তর হচ্ছে হ্যাঁ বলেছে বিনা পয়সায় রেশন দেব সবাই খাদ্য বিনা পয়সায় পাচ্ছে উত্তর হচ্ছে হ্যাঁ কিন্তু ওদিকে নরেন্দ্র মোদী সরকার 2014 সালের আগে ক্ষমতায় আসার আগে কি বলেছিল বলেছিল সবাইকে ব্যাংকে 15 লাখ টাকা করে দেব দিয়েছেন উত্তর হচ্ছে না বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব পেয়েছেন এখানে কেউ আছে বলতে পারবে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী চাকরি দিয়েছে হাত তুলে বলতে পারবে কেউ কেউ বলতে পারবে না 130 কোটি মানুষকে 2 মাস লাইনে দাঁড় করিয়ে বলেছিল যে ভারতবর্ষ থেকে কালো টাকা ধ্বংস করে দেব ভারতবর্ষের কালো টাকা ধ্বংস হয়েছে উত্তর হচ্ছে না গরিব আরো গরিব হয়েছে বড় লোকেরা আরো বড় লোক হয়েছে বলেছিল জিএসটি করে দেশের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব দেশের অর্থনীতি আজকে রসাতলে আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে একদিকে বহিরাগত নেতা দাঁড়িয়ে বলছে 5 বছর সুযোগ দিন আমরা কাজ করে দেখাবো আর একদিকে বাংলার মেয়ে বলছে জোটবদ্ধ হয়ে 10 বছরের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন আপনি কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার।